আসসালামু আলাইকুম, কেমন আছো ছোট্ট সোনামণিরা? নিশ্চয় ভালো আছো তোমরা। আজকে আমরা সুন্দর একটা ছড়া শিখব। এসো আমরা শুনি ও বলি। ছড়াটির নাম হচ্ছে কে বকেছে। কে বকেছে, কে মেরেছে, কে দিয়েছে গাল, তাই তো খোকা রাগ করেছে, ভাত খায়নি কাল। আমার সাথে সাথে তোমরা আবার বলো তো, কে বকেছে, কে মেরেছে, কে দিয়েছে গাল, তাই তো খোকা রাগ করেছে, ভাত খায়নি কাল। এসো এখন আমরা ছবিটার সাথে পরিচিত হই। ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা মা খাবারের বাটি নিয়ে ছেলেকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু ছেলেটা যেন কিছুতেই খাচ্ছে না। ছেলেটা খুব রাগ করে আছে, কষ্ট পাচ্ছে, কেন বলো তো? তার জন্য মা বলছে, কেউ কি তোমাকে বকেছে, কেউ কি তোমাকে মেরেছে, কেউ কি কোনো গালি দিয়েছে, না কেন তুমি কালো ভাত খাওনি, আজও ভাত খাচ্ছ না? তোমরাও কি এমন করো? মা কি তোমাদের বকে, নাকি অন্য কেউ মারে, নাকি কেউ গালি দেয়? এর জন্য মা খোকাকে ছড়ার সঙ্গে বলছে, কে বকেছে, কে মেরেছে, কে দিয়েছে গাল, তাই তো খোকা রাগ করেছে, ভাত খায়নি কাল। এসো আমরা ছড়াটির শব্দের অর্থগুলো শিখে নেই। বকেছে, বকেছে অর্থ হচ্ছে বকা দিয়েছে। এই যে ছবিটি দেখতে পাচ্ছ, একজন আরেকজনকে বকছে। রাগ, রাগ অর্থ হচ্ছে অভিমান। যেমন ধরো এই খোকাটি অভিমান করেছে কার সাথে বলতো? মায়ের সাথে। মেরেছে, মেরেছে অর্থ হচ্ছে পিটিয়েছে। এই যে ছবিটিতে দেখতে পাচ্ছ, এই ছবিটিতে একজন লোক একটি খোকাকে পিটিয়েছে। কাল অর্থ হচ্ছে গতকাল। এখন আসো বন্ধুরা, আমরা কিছু প্রশ্নের উত্তর জেনে নেই। বলো তো কে রাগ করেছে? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কে রাগ করেছে, মনে পড়েছে? এই ছবিটির দিকে তাকাও, কে রাগ করেছে? খোকা রাগ করেছে। এখন আমরা দুই নাম্বার প্রশ্নে চলে যাই। কে কাল ভাত খায়নি? বলো তো কে কাল ভাত খায়নি? একটু ভেবে বলো তো বন্ধুরা, কে কাল ভাত খায়নি? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, মনে পড়েছে কে কাল ভাত খায়নি? এই যে দেখো ছবিটাতে, মা ছেলেটার জন্য খাবার নিয়ে বসে আছে, কিন্তু ছেলেটা খাচ্ছে না। ছেলেটা কে? খোকা, তাই না? তাহলে কি হলো উত্তরটা? খোকা কাল ভাত খায়নি। তিন নাম্বার প্রশ্ন হলো, খোকা কাল কি খায়নি? একটু ভেবে বলো তো কি খায়নি খোকা? ছবিটার দিকে আবার আমরা লক্ষ্য করি। ছেলেটার মা ছেলেটার জন্য ভাত নিয়ে বসে আছে, তাহলে ছেলেটা কি খায়নি? ভাত খায়নি। খোকা কাল কি খায়নি? খোকা কাল ভাত খায়নি। এবার আমরা আবার কবিতাটা পড়ে নেই। কে বকেছে, কে মেরেছে, কে দিয়েছে গাল, তাই তো খোকা রাগ করেছে, ভাত খায়নি কাল। নিশ্চয়ই তোমরা সুন্দর মতো বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।